জমি দখলকে কেন্দ্র করে সাভার উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিষ্টু সহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকেলে সাভারের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে গেন্ডা এলাকায় সাভার উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিষ্টুর 40% জমি সন্ত্রাসীরা নিয়ে দখল করতে যান। এলাকার সোরাফ ও আনু পরে জমি দখলে মনোয়ার হোসেন মিষ্টু বাধা দিলে সন্ত্রাসীরা এ সময় মনোয়ার হোসেন মিষ্টু ও তার ভাবি ইসমত আরা ও ফুপাতো ভাই উজ্জ্বলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দিব্যা সোহেল নামের এক যুবককে আটক করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি AFM সায়েদ বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন যাব একটা প্রতারক চক্র, ভূমিদস্যু, চাঁদাবাজ, ছিনতাইকারী, তারা আমার জমিতে এসে RHCS BS খারিজ দলিল থাকাকালীন আমার জমি তারা জোরপূর্বকভাবে দখল করতে যায়। আজকে ওই সময় আমি বাধা দেওয়ার কারণে বাধা দিতে গেছি, যাওয়ার পরে আমার ভাবিকে মানে উপ দিয়ে আহত করছে। মাথার মধ্যে প্রায় 14-15টা শিলি আছে আমার ভাবির। আমার এক ফুফাতো ভাইয়ের হাতের ভিতরে ইঞ্জুরি করছে, খুব বাড়ি দিছে, আর আমাকে এখানে বাড়ি দিছে এক আসামি। এই